ওয়েলকাম টু ব্রিট বাংলা ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মোহাম্মদ ফয়সালের পরিকল্পনা ও প্রযোজনায় ধারাবাহিক প্রামাণ্যচিত্র আমার গাঁও। বন্ধুরা, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ মাতৃভূমি, অপরূপ বাংলা মায়ের সবুজ চাদরে আবৃত প্রান্তর, নীল গগনে সাদা মেঘের ভেলা বেশে বেড়ায়, পাখিদের কোলাহলে মুখরিত হয় প্রতিটি সকাল। কি নেই বাংলার গায়ে এমনই এক সাজানো গোছানো গ্রাম জানাইয়া। তো বন্ধুরা, চলুন তাহলে জানাইয়া গ্রামে। মশলা জানাইয়া লাগছে ও কারণে, কিন্তু বাবু হলেও কইতা আয়ন মুখে দিয়ে আগুই নাইছে। ই ইতিহাস সারা ও যে হিন্দু মুসলমান সবে জানে। যুদ্ধ হয়েছিল, হিন্দু হল গেছিলা বাগিয়া পাঞ্জাবে, তারা জিকা করে তোমরা কুয়াই চাই বলে আমরা খেত হইতাম দান খাটা মনোবাসাইছে। ও বলা ও বলা ছেলে ও তো আমি তো আলতাম ভাই না। প্রিয় ভিউয়ার্স, আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি জানাইয়া গ্রামের প্রথম অংশ নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা সিলেট মহানগরী থেকে জানাইয়া গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। হাইওয়ে দিয়ে লালাবাজার পার হয়ে রশিদপুর নামক স্থানে পৌঁছায়। এখানে হাতের ডান দিকে যে রুটটি চলে গেছে বিশ্বনাথ উপজেলার দিকে, এ রুট ধরেই আমাদেরকে যেতে হবে। বন্ধুরা, নদী থেকে ছোট যে নদীগুলো থাকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলে গান, তো বিশ্বনাথ বাজারটিকে দুভাগে বিভক্ত করে রেখেছে এই ভাসিয়া গান। এ গাঙের দুপাশেই রয়েছে বিশ্বনাথ বাজারের অংশ বিশেষ নানা রকম দোকানপাট। বন্ধুরা, গ্রামটি অনেক বড় থাকায় সঙ্গত কারণে দুইটি পর্বে আমাদের কাজ করতে হয়েছে।
অতিথি আমাদের বিট বাংলা চ্যানেলে জানাইয়া গ্রামের দ্বিতীয় পর্বটিও দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিশ্বনাথ ব্রিজ পার হয়ে রাস্তাটি সোজা চলে গেছে প্রবাসী চত্বরের দিকে। এটি মূলত তিন রাস্তার একটি পয়েন্ট। এখান থেকে একটি পথ চলে গেছে রামপাশা হয়ে লামাকাজি পর্যন্ত। এ পথটি সিলেট সুনামগঞ্জ মহাসড়কে গিয়ে লেগেছে। পথটি ধরেই দুই থেকে তিন মিনিট এগুলেই হাতের ডান দিকে যে রাস্তাটি ঢুকেছে এখান থেকেই জানাইয়া গ্রামের শুরু। সিলেটের গ্রামাঞ্চলে ফসলের মাঠে অগ্রহায়ণের চোখ জুড়ানো পাকা দান আমাদের অনেককেই কৈশোরের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। জানাইয়া গ্রামের প্রধান রাস্তাটি ধরেই প্রথমেই আমরা যাই লন্ডন প্রবাসী জনাব রফিকুল ইসলাম বাবুল সাহেবের বাড়িতে। জনাব বাবুল পরিবার নিয়ে ইউকেতে স্থায়ীভাবে বসবাস করেন। জনাব বাবুলের ভাতিজা জনাব আশোক আলীকে আমরা বাড়িতে পাই। জনাব আশোক আলী অত্যন্ত বিনয়ী ও মার্জিত স্বভাবের মানুষ। তিনি আমাদের সঙ্গে করে নিয়ে সারাটি গ্রাম ঘুরে দেখান। এরই মাঝে আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন জানাইয়া গ্রামের আরো দুই যুবক। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ শাহ সনি। আমার নাম হইল শাহ হাজির জমশেদ আলী, জানাইয়া মুসলা হয়। আর এ গ্রামে তো মসজিদ হল আটটা মসজিদ আছে। এ গ্রাম শাহ করম আলী জামে মসজিদ হইয়া
মসজিদের নামকরণ। ই ইতিহাস সারা ও যে হিন্দু মুসলমান সবে জানে, এগু হঠাৎ করে কোনো মাজান নাই। 200-250 বছর আগে 300 বছর আগে যারা আসিল, যে ই গুরু যে আইসিল নাম মুসলা জানিয়ে লাগছে ও কারণে, অন্য জায়গা থেকে তারা আইসিল লাড়া হয়। এক জায়গা দুই গুরু মানুষ, এক গুরু হইল খরমালি আর এক গুরু হইল আড়িয়া। আড়িয়ার গুরু বড়, আমরা ফির বংশর মানুষ, কিন্তু বাবু হলেও কইতা যে এই গুরুর মানুষে যে আমরা সম্মান করি, এরা ফির বংশর। খরমালি সাজে এন কিস্তি খাজনা লোয়া গেছে না, এর মুখে দিয়ে আগুই নাইছে। আর হয়েছে আর কোনোদিন খাজনা লইতাম না, আমরা মাফ করে দিলাম। আর উরুস উরুস হইতো অনেক সময়, আমি ছোট থাকতে এগু দমন করছি। আমি মদরসাত কিছু লেখাপড়া করতাম, মফতমিন যে এই নামারে একটা দামক দিতা যে তোমার বাড়িত উরুস হয় ওগু তুমি দমন করাইলাও, বড় ওয়াজ হয়েছে, বড় খানি করছি। তখন দেখরা যে গান বাজনা ইটাত মানুষ বেশি আকর্ষণ, তো ওয়াজও মানুষের অত মন নাই যে মানুষ হয় না, আর বড় বড় আলিমান্না উঠান দেখাইতাম নি। ও ওয়াজও বাদ দিয়া অনেক খতম বা তিলাওয়াত ও সব করাই। প্রবাসী আমরা গ্রামের যারা, এরা তারা একতাবদ্ধ আছে লন্ডন। এই গাঁর কোনো খামখাজ করাই তৈলে সারা গ্রামের মানুষের সহযোগিতা করে। তবুও এক সময় সুযোগে আর আপনারাও যে জায়গাটা আইসেন, আর আপনারাও ফাইললাম, আর দুই কথা কইতাম ফারলাম, আমার হয়তো বক্ত বালা থারার প্রতিও আমার ধন্যবাদ। বর্তমানে বিশ্বনাথ পৌরসভার 8 নং ওয়ার্ডে অবস্থিত জানাইয়া গ্রামে জনসংখ্যা আনুমানিক 7,000। 2021 সালে এসে ভোটার সংখ্যা প্রায় 3,000। বৃহত্তর জানাইয়া গ্রামে মসজিদ রয়েছে 8টি, মন্দির রয়েছে 1টি, সরকারি ও বেসরকারি স্কুল রয়েছে 2টি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম তাজউদ্দিন, জানাইয়া গ্রামের বাসিন্দা, এবং এই মসজিদটা হয়েছে গিয়া জুম্মাবাড়ি জামে মসজিদ। নতুন খাজ হয়েছে, আরও খাজর বাকি রয়েছে অনেক কিছু। ইনশাল্লাহ আপনারা দোয়া দুরুত করবা, আর মসজিদ কিলা উন্নয়ন ও চিন্তাধারণা তা করবা। আমরা বুঝতেছি তাকে ভাইছি, কত ইংরেজি তাকে হয়েছে হইতাম বাকাম নাই। প্রবাসী সংঘর বাইয়েরা আপনারা সহযোগিতায় আমরা মসজিদটা উন্নত আরও উন্নত হইত। আমি মসজিদের মতল্লি প্রায় 5 বছর ধরে আছি, আমার লাগে হলে দোয়া করতা।
জানা যায় বিশ্বনাথ রায় চৌধুরী অত্র অঞ্চলের জমিদার ছিলেন। বিশ্বনাথ বাজার তথা বিশ্বনাথ উপজেলার নামকরণ করা হয় তাঁরই নামে। জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর বাড়ি ছিল এই জানাইয়া গ্রামে। প্রাক্তন এমপি নুরুল ইসলাম খানের বাড়ি ছিল এই গ্রামে। এই গ্রামের সন্তান রসময় দত্ত চৌধুরী বিশ্বনাথ উপজেলার প্রথম মুক্তার ছিলেন। বিশ্বনাথ উপজেলার প্রথম অ্যাডভোকেট আতাউর রহমানের বাড়ি এই গ্রামে। বিশ্বনাথ মফিজ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাতা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবাসী জনাব মফিজ আলীর বাড়িও জানাইয়া গ্রামে। প্রায় 350 বছরের পুরনো দুইটি মাজারও রয়েছে এই গ্রামে। মাজার দুটি যথাক্রমে সুফি সাধক হজরত শাহ করম আলী রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহ ইয়াসির শাহ রহমতুল্লাহ আলাইহি। যতদূর জানা যায় জানাইয়া গ্রামের নামকরণ করা হয় জানাইয়া মৌজার নাম থেকেই। এই গ্রামটিকে জানাইয়া মশলাও বলা হয়ে থাকে। আব্দুল চত্তার আমি আসলাম কোম্পানিগঞ্জে বিটাল বাড়ি আমদার কমান্ডার কমান্ডার নাম কুশেদ কুশেদ আলম হাদা ডিল্লা ঠেংদা ডিল্লা ইত্যাদি সব জায়গা তুমি দেখছি বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকুন। আজ তাহলে এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।